আমার চ্যানেল রাইস রেডিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা বাংলাদেশি পোলাও রেসিপি, চিংড়ি পোলাও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বানাতে আমাদের যা যা লাগছে, সবার প্রথমে গোবিন্দভোগ চাল, পেঁয়াজ বেরেস্তার জন্য, চিংড়ি মাছ, গরম মশলা, নুন, চিনি, গোটা গরম মশলা, লঙ্কা চেরা, গুঁড়ো দুধ, সাদা তেল, ঘি আর আদা বাটা, এই সব কিছুকে আমরা মিক্স করে নেব। আমরা ফার্স্টে বোলের মধ্যে চালগুলো নিয়ে নেব। এবার আমরা চালের মধ্যে নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন, চিনিটা দিয়ে দেবো চালে। এবারে ঘিটা দিয়ে দেবো চালে। আর গোটা গরম মশলাটাও দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, দারচিনিটাকে একটু মাঝখান দিয়ে ভেঙে নেবো। জৈত্রিক, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। দিয়ে এবারে আমরা এটাকে মিক্স করব। এবারে আমরা এটাকে মিক্স করে নেব। সামান্য কিছু পরিমাণে কাজু কিশমিশও অ্যাড করে দেবো। কাজু কিশমিশটা দেওয়ার পরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। কড়াইটা আমরা গরম করে নিয়েছি, অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে দেবো, যেহেতু আমরা চালটাকে আগে ভাজার জন্যই তেলটা দিচ্ছি, যেহেতু আমরা চালটাকে আগে ঘি দিয়ে মেখেছি, তেলটা আমরা অল্প পরিমাণে দেবো। আমরা চালটা দিয়ে দেবো, গ্যাসটাকে আমরা একদম লো ফ্লেমে রাখবো। আমরা আরেক সাইডে জলটাকে গরমে বসিয়ে দিচ্ছি। সেই জলটা হচ্ছে যতটা চাল তার থেকে দ্বিগুণ পরিমাণে জলটা নিতে হবে। এবার আমরা জলের মধ্যে একে একে এই আদা বাটাটা দিয়ে দেবো জলের মধ্যে, গুঁড়ো দুধ দিয়ে দেবো, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেবো ততক্ষণ জলটা ফুটুক। আমার চাল ভাজার কড়াইটাতে আমরা বেরেস্তাটা ভেজে নেবো। আমাদের কড়াইটা এখন গরম করে নিচ্ছি আর তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো একদম ডিপ ফ্রাই করে নেবো। গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকবে। আমাদের জলটা ফুটে গেছে, এবার আমরা চালটা দিয়ে দেবো এটাতে। আমরা এবারে এই জলটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমাদের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম ভাবে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। আমরা এটাকে তুলে নেব।
আমরা চিনি আর নুন দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে বেরেস্তাটা মুচমুচে থাকে। আমাদের বেরেস্তাটা রেডি, এবারে আমাদের চালটাও ফুটে এসেছে, এবার আমরা উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চিংড়ির পোলাও তৈরি, আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন আর জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।